এই বিটিএ টেস্ট পেপারের যে দুশো তেরো পেজে তোমাদের যে তিনটে রাইটিং আছে সেই তিনটে রাইটিং নিয়ে রাইটিংয়ের কমপ্লিট আনসার আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব সো প্রথমে তোমাদের যেটা বলেছে সেটা একটা প্রসেস রাইটিং এবং এই প্রসেস রাইটিংটা তোমাদের মিক্সড স্যালাড এর উপরে এবং তোমাদেরকে এখানে বেশ কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে সেখান থেকে করতে বলা হয়েছে সো সেই পয়েন্ট থেকে আমি উত্তরটা লিখেছি জাস্ট উত্তরটা শেয়ার করছি ডিটেলসে কিছু বলছি না তোমাদেরকে মিক্সড স্যালাড ইজ আ ভেরি পপুলার ফুড অ্যামং আস আমাদের মধ্যে মিক্সড স্যালাড খুবই পপুলার খাবার ইট এনহান্সেস দ্য টেস্ট অফ আওয়ার মাউথ হোয়াইল ইটিং সামথিং যখন আমরা কোনো কিছু খাই তখন এই মিক্সড স্যালাড আমাদের মুখের স্বাদটা বাড়িয়ে দেয় ইট ক্যান বি প্রিপেয়ার্ড ভেরি ইজিলি অ্যাট আওয়ার হোম এটা আমাদের বাড়িতে খুবই সহজে বানানো যায় ইট ইজ প্রিপেয়ার্ড ইট ইজ প্রিপেয়ার্ড ফলোড বাই সাম ইন্টারকানেক্টেড স্টেপস এটা কিছু পরস্পর সম্পর্কযুক্ত ধাপের সমন্বয় প্রস্তুত করা হয় ফার্স্ট কিউকাম্বার অনিয়ন টমেটো ক্যারোট আর বট ফ্রম মার্কেট মানে মার্কেট থেকে এ সমস্ত জিনিসগুলো কেনা হয় দেন ডিজের ক্লিন উইথ ফ্রেশ ওয়াটার তারপরে এগুলোকে পরিষ্কার জল দিয়ে ধোয়া হয় দেন অল দিজ আইটেমস আর স্লাইসড ঠিক আছে অল দিজ আইটেমস আর স্লাইসড মানে সেগুলোকে স্লাইস করে কাটা হয় দেয়ার আপ্টার ঠিক তারপরে কোরিয়েনডার লিভস আর চপড তারপর কোরিয়েনডার লিভগুলোকে চপ কুচি 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 করে কাটা হয় নেক্সট স্লাইস ভেজ ভেজিটেবলস অর্থাৎ এ সমস্ত যে কিউকম্বার ওয়ানিয়ন টমেটো ক্যারোট এগুলোকে এবং তার সঙ্গে যে কোরিয়েন্ডার লিভস এগুলো কী করা হয় মিক্স করা হয় কার সঙ্গে উইথ কাট গ্রিন চিলিস মানে ছোটো ছোটো করে কাটা যে মরিচের কুচি সেগুলোর সঙ্গে পুরো ও সমস্ত উপকরণগুলোকে কী করা হয় মেশানো হয় ল্যাটার লেমন ইজ ক্রাস তারপরে মানে লেবু চেপা হয় আফটার দ্যাট সল্ট পেপার আর অ্যাডেড টু দ্য মিক্সচার তারপরে সেখানে কিছু সল্ট পেপার দেওয়া হয় ঠিক আছে দেন স্যালাড ওয়েল ইজ পোড ইন টু দ্য মিক্সচার তারপরে ওই মিক্সচারে স্যালাড ওয়েল অর্থাৎ স্যালাডের তেল সেই তেলটা একটু দেওয়া হয় তারপরে ফাইনালি ইট ইজ রেডি টু সার্ভ অবশ্যই সেটা কী হয়ে যায় পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যায় সো এই হচ্ছে তোমাদের ছোট করে একটা স্যালাড নিয়ে রাইটিং প্রসেসটা বলে দিলাম এরপরে দেখো এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নোটিস রাইটিং এবং নোটিশটা তোমাদের বলেছে যে সামনে বায়োসেন্ট্রি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা নিয়ে তোমরা তোমাদের একটা নোটিস লিখতে বলেছে ঠিক আছে সো তোমরা কী লিখবে দেখো যেভাবে লেখা ছিল তুমি জানো কিভাবে লিখতে হয় এক্সোয়া জেড হাই স্কুল নোটিস একটা ডেট কালচারাল প্রোগ্রাম সাবজেক্টের জায়গাতে লিখে দিলে এরপরে লিখবে ইউ অল নো দ্যাট দিস ইয়ার ইজ দ্য বাইস বাই সেনেটারি অফ বাই সেন্টেনারি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সো আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ কালচারাল ফাংশান টু পে হোম ইজ টু হিম তাই তাকে সম্মান জানানোর জন্য আমাদের স্কুলে কী হবে স্কুল একটা কালচারাল ফাংশানের আয়োজন করেছে দ্য ফাংশান উইল বি হেল্ড অন তুমি একটা তারিখ দিয়ে দেবে যে তারিখটা তোমার দেওয়া থাকবে বিশ্বাস বিদ্যাসাগরের ডেট জন্ম তারিখটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে বা একটা ডেট দিয়ে দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাট অ্যাবাউট টেন দিয়ে দিলে যে কখন কোথায় হবে সেটা তুমি এবার বলবে যে ইন দ্য স্কুল প্রিমিশেস বা ইন দ্য ইন আওয়ার ইন দ্য স্কুল অডিটোরিয়াম এরকম করে তোমরা বলে দিতে পারো ঠিক তারপরে বলবে দ্য ফাং দ্য ফাংশন উইল বি ওয়ান ভ্যারিয়াস ইভেন্টস ইভেন্ট সাচেজ কুইজ কম্পিটিশান ডিবেট কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান পোয়েম রিসার্টিশান অনেক প্লে পারফর্মিং ডান্স অ্যান্ড মেনিমোর মানে এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত ইভেন্টসগুলো সেখানে আছে এই সমস্ত ইভেন্টগুলো থাকছে ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড রেজিস্টার দেয়ার নেম টু দেয়ার ক্লাস টিচার ওয়ান ওর বিফোর থ্রি ডেজ অফ দ্য প্রোগ্রাম আর যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টারেস্টেড আছে তারা তিন দিনের তিন দিন আগে বা ওই একটা ডেট তুমি দিয়ে দেবে অন একটা ডেট দিয়ে দেবে বা তুমি বলবে বিফোর থ্রি ডেজ অফ দ্য প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রামে তিন দিন আগে তাদের নাম রেজিস্টার করতে হবে নো রেজিস্ট্রেশন ফিজ ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং ইন এনি ইভেন্টস কোনো ইভেন্টের জন্য কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগবে না ঠিক আছে এই জায়গাতে একটু তা তাড়াহুড়ো করে লিখেছে হয়তো তোমাদের হাতে লেখাটা একটু অস্পষ্ট হতে পারে সো ইউ ওয়াল আর রিকোয়েস্টেড টু কাম অ্যান্ড জয়েন দ্য ফাংশান সো প্রত্যেককে এই ফাংশানে আসতে বলা হচ্ছে এবং জয়েন হতে বলা হচ্ছে ফর ফার্দার ইনফরমেশান দ্য কাউন্টার সাইন মে বি কন্ট্যাক্টেড ঠিক আছে বা জানতে এই যে কাউন্টার সাইন করা আছে যে যে ব্যক্তি তার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এরপরে কাউন্টার সাইন হেডমাস্টার তারপর এস দিয়ে তোমার নাম স্টুডেন্ট সেক্রেটারি ওয়েল কালচারাল কমিটি বা কাল কালচারাল ক্লাব এরকম করে তোমরা দিয়ে দিলে স্কুল কালচারাল কমিটি বা কালচারাল ক্লাব ঠিক আছে এই হয়ে গেল তোমাদের নোটিস রাইটিংটা ঠিক এরপরে এডিটোরিয়াল লেটার তোমাদের যেটা বলেছিল সেটা হচ্ছে রাইটার লেটার টু দ্য এডিটর অফ আ অফ ইংলিশ ডেলি টু প্রোমোট অ্যাওয়ারনেস অ্যামং দ্য সিটিজেন অন কোভিড নাইন্টিন ডিউরিং প্যান্ডেমিক সিচুয়েশান প্যান্ডেমিক সিচুয়েশানে কোভিড নাইন্টিনের অ্যাওয়ারনেস নিয়ে এডিটরকে একটা লেটার লিখতে বলেছে তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছো এবং এই এডিটোরিয়াল লেটারটা আমি তোমাদের জন্য লিখেছি মূলত করোনার টিকা আবিষ্কার হয়ে গেছে সেটার পার্সপেকটিভ থেকে আমি লিখেছি তোমরা লিখতে পারো যে তোমরা এখন প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছো লকডাউনের মধ্যে আছো অনেকে লকডাউনের রুলস রেগুলেশান কোনো মানছে না এর জন্য তুমি এডিটোরকে লেটার এইভাবেও তুমি লিখতে পারো বাট আমি এখনকার পার্সপেক্টিভটাকে বিচার করে লিখেছি সো এভাবেও লিখলেও কোনো সমস্যা নেই সো টু দ্য এডিটর আনন্দবাজার পত্রিকা কলকাতা সাত লক্ষ সাত তারপরে তোমরা সাবজেক্ট দিয়ে দেবে যে প্রোমোটিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য সিটিজেন অন অ্যামং দ্য সিটিজেন অন কোভিড নাইন্টিন ওকে এবার তোমরা লিখতে শুরু করো দ্য স্যার থ্রু দ্য কলম অফ ইউর এক্স ওয়াইডলি সার্কুলেটেড ডেলি আই উড লাইক টু ড্র মাই গ্রেভ কনসার্ন ওভার দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস মানে আমি আপনার অতি পরিচিত সংবাদপত্রের একটা কলমে আমার গ্রেপ অফ কনসার্নটা করোনা ছড়িয়ে পড়ার নিয়ে আমি আমার যে কনসার্নটা সেটা আমি জানাতে চাইছি আফটার গেটিং দ্য নিউজ অফ কোভিড ভ্যাকসিন পিপল ওয়ার ফুলি ভায়োলেটিং দ্য প্রিকশনস অফ কোভিড নাইন্টিন আই সোশ্যাল ডিস্ট্যান্সিং ওয়ারিং মাস্ক ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি উইথ স্যানিটাইজার মানে কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের কথা জানার সঙ্গে সঙ্গে জানার পর থেকেই মানুষ পুরোদমে কোভিড নাইন্টিনের যে সমস্ত প্রিকশনসগুলো আছে সতর্কগুলো আছে যেমন সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক পরা ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া এগুলো মানুষ করছে না ভায়োলেট করছে অল দিজ আর গ্রোয়িং আওয়ার থ্রেটেনিং আর এগুলোই আমাদের ভয়টা বাড়িয়ে দিচ্ছে শো ইন প্যান্ডেমিক সিচুয়েশন এই প্যান্ডেমিক সিচুয়েশানে উই আর রিয়েলি আফ্রেড অফ গোয়িং আউটসাইড আর এই এই প্যান্ডেমিক সিচুয়েশান আমরা সত্যি বাইরে যেতে ভয় পাচ্ছি তারপর কি বলবো তারপরে বলবো উই ক্যানট ইভেন গেট পিস আমরা শান্তিও পাচ্ছি না আই থিঙ্ক ইফ সাম অ্যাওয়ারনেস ক্যাম্পস আর হেল্ড এখানে তোমরা আর হেল্ড করবে ঠিক আছে আর হেল্ড ইট উইল গ্রো পিপলস অ্যাওয়ারনেস অ্যাবাউট কোভিড নাইন্টিন আমার মনে হয় যদি কিছু আমার মনে হয় কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প কোভিড নাইন্টিন বিষয়ে মানুষের মধ্যে একটা সতর্কতা বানিয়ে দিতে পারে বা অ্যাওয়ারনেস দিতে পারে ঠিক আছে সচেতনতা বোধ জাগ জাগাতে পারে পিপল থিঙ্ক দ্যাট দ্য রিস্ক অফ বিং এফেক্টেড বাই কোভিড নাইন্টিন ইজ নট স্টিল রিমেনিং মানে মানুষজন ভাবছে যে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে পড়া আর কোনো সুযোগ নেই মানে যেহেতু করোনার টিকা আবিষ্কার হয়ে গেছে সো আই থিঙ্ক কোভিড নাইন্টিন অ্যাওয়ারনেস ক্যাম্প ক্যান অনলি ওয়ে টু থিঙ্ক পিপল অ্যাবাউট দ্য ইনফেক্সাস ডিজিজ একমাত্র পথ হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প আর এই অ্যাওয়ারনেস ক্যাম্পই পারে মানুষের মধ্যে এই ইনফেকশাস এ ছড়িয়ে পড়া রোগটা নিয়ে ভাবতে ভাবাতে সাহায্য করতে পারে এরপরে তুমি তোমার মতামতটা দেবে কীভাবে সো আই দেয়ার ফোর রিকোয়েস্ট বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ টু টেক বিফিটিং মেজার্স টু রিমুভ দ্য প্রবলেমস মানে আমি গভর্নমেন্ট এবং আপনার কাছে একটা যথাযথ কী চাইছি সমাধান চাইছি এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য এবার তোমরা কি করবে এই যে পরের লাইনটা সেটা কিন্তু এডিটরের উদ্দেশ্যে বলা হচ্ছে কি অ্যাওয়ারনেস তোমার এটা মত তোমার এটা মতামত ঠিক আছে অ্যাওয়ারনেস অ্যাড শুড বি পাবলিশড রেগুলারলি ইন ইয়োর নিউজ পেপার ইন ফেভার অফ অল পিপল মানে এই করোনার যে অ্যাওয়ারনেসটা এই অ্যাওয়ারনেসটা নিয়ে অ্যাড মানে বিজ্ঞাপন এটা যদি প্রত্যেক দিন খবরের কাগজে প্রকাশিত হয় বা খবরে টেলিকাস্ট হয় মানুষের উদ্দেশ্যে সেটা হওয়া উচিত মানে এই অ্যাওয়ারনেসটা থেকে বেরিয়ে আসার জন্য এই মতামত তুমি দিচ্ছ ওকে ঠিক এরপরে তুমি দেবে ইয়োর্স ফেথফুলি তারপর তোমার নামটা দিয়ে দেবে ব্যাস এ হয়ে গেলো তোমাদের এডিটোরিয়াল লেটার সো আশা করব পুরো ভিডিওটা থেকে তোমাদের পুরো সেটের যে রাইটিংগুলো ছিল তিনটে রাইটিং তোমরা তিনটে রাইটিং উত্তর পেরে গেলে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ